কত বছর পর ঘরটা খোলা হলো। আমার পিতা ঈশ্বর উদয়নারায়ণ চৌধুরী। আমার খুব ছেলেবেলাতেই বাবা মারা যান। পিতামহ, এই পিতামহের কোলে পিঠে চলেই আমি মানুষ হয়েছি হয়েছি দেখলি নকুল, দাদু চোখ মারল। হ্যাঁ রে, তুই পেছনে কি করছিস? কর্তা আপনার কাছা খুলে গেছে কর্তা। আর তুমি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, বুঝে দেখালাম দাদা। এই দিচ্ছি কর্তা, আপনার ছড়িখানা একটিবার দেবেন? ছড়ি দিয়ে কি করবে? ওই ছড়িখানা দিয়ে একটু খুঁচিয়ে দিলে বের হয়ে আসতে পারবে না। সোজা হয়ে গেলাম। এই যে কথা বুঝলি নকুল, আগে তখন এই জলসাঘরে হ্যাঁ কত বড় বড় ওস্তাদ আসতেন লখনৌ থেকে, সুন্দরী বাইজি আসত। বড় দেখতে ইচ্ছে করে, কি দেখতে ইচ্ছে করে? ওই বাইজি না, আমি বলে কোনোদিন দেখিনি না, একবার দেখেছিলাম, তখন আমি খুব ছোট বুঝলি। Baby!
বিন্দু এগুলো টেবিলে রাখ। আরে বাহ, আজকের আইটেম লুচি দারুন। বিন্দু জলটা নিয়ে আয়। হ্যাঁ আনছি। ও অগরের কথা বলো, একবার বৈদ্যনাথ স্যার সেই কম্পাসে করে কাগজ গোল করে কাটতে বলেছিল, তারপর ওই রকম কেটেছিল, স্যার বললেন একই করেছিস, এত জলমগ্ন মেদিনীপুর। এমনটা বলিনি দাদু। তোমরা সবাই এক স্কুলে পড়তে? আরে শুধু পড়তাম কি রে, একসঙ্গে ফেলও করতাম। দর্পণারায়ণ তো এখন এলো না, দশটা বাজেনি বুঝি? জানেন তো বাবার এক মিনিট এদিক ওদিক হবার নয়। ওই দেখুন বাবা আসছেন। এসো কলকাতা বাবু কালচারের শেষ প্রতিনিধি, এসো। যা বলেছো পতঞ্জলি, তারপর সবাই তো দেখছি আজ বেশ পাংচুয়াল হয়ে গেছো। তবে বলো, বসো বসো বসো। এই যে এলা ডাক্তার, কাল তোমার লোক যে এক লিটার রক্ত টেনে নিয়ে গেল তার কি হলো? করেছো কি আশু, তুমি তো একবারে পেট্রোলের মতো রক্ত টেনেছো। এইভাবে রক্ত নিলে দর্প তো দুদিনে রক্ত শূন্য হয়ে যাবে। করো তো হোমিওপ্যাথি, ওটা আবার ডাক্তারই নাকি? এই দেখো আশু, হোমিওপ্যাথি তুলে কথা বলবে না তাহলে আমি। আরে চুপ করো তো, রিপোর্টে কি আছে তাই বলো। হ্যাঁ রিপোর্ট সব নর্মাল, তোমার টিসি ডিসি ইএসআর সব নর্মাল, তারপর তোমার ব্লাড সুগার নর্মাল, আচ্ছা কোলেস্ট্রল নর্মাল। আচ্ছা প্রেশারটা মাপো তাহলে। হ্যাঁ একবার মাপো। মাপার কোনো দরকার নেই, আমার মাপা আছে, ব্লাড প্রেশার নর্মাল। আরে তুলা রাশি, তুলা রাশি, তুলা রাশি, 90 90, আমি বলছি তুমি 90 বছর বয়স পর্যন্ত বাঁচবে। না তাহলে তোমার এই ইউরিনার ইসিজি রিপোর্টগুলো বলো। হ্যাঁ সেটা বলতে পারো। তোমার ইউরিন তো আর হিসি নয় দর্প, একেবারে ডাবের জল, কোনো দোষ নেই। তাহলে আর কষ্ট করে হিসু নেওয়া কেন, বাজার থেকে ডাব কিনে সেটা টেস্ট করলেই হয়। বলছি তুলা রাশি। রে ধর তুলা রাশি, কথা হচ্ছে হিসি তুলা রাশি, রাশি আর হিসি এক হলো। এই নকুল এদিকে আয়। হ্যাঁ বলেন দাদু। দাদু দাদু তোর বাপ, আয় এদিকে আয়, ধর এনে ধর, এনে ধর, যা যা যা, আরো যা আরো যা আরো যা আরো যা আরো যা আরো যা আরো যা। দেখো তোমার বুকের ধূপপুকুনি দেখো। তোমার হাট তো ব্যাঙাচির নয় দর্পণারায়ণ, একেবারে আস্ত কানাডা ইঞ্জিন, 100 বছর বাঁচা তোমার কে আটকায়। অনুকূল কুটিয়ে নে, দুটো হাতুড়ে বৌদ্ধের কথা তো শুনলাম, এবার পতঞ্জলি, যদিও তোমার কথা কিছু মেলে না। না না এবার নির্ভুল গণনা। তবু বলো শুনি কতদিন বাঁচবো? তুলা রাশি সিংহ লগ্ন, মঙ্গল জাতক আয়ো বৃহস্পতি সহায়ম, প্রাপ্ত যোগে ন দর্প নারায়ণম, গুরু কৃপায় শতায়ু ভবতি স্ম। তুমি 100 বছর বাঁচবে। তার মানে তোমাদের সবারই বক্তব্য আমি 100 বছর বাঁচব। মাঝে মরার কথা কেউ ভাবে বলতে পারে? তাই আমি ঠিক করেছি আমার সব সম্পত্তি আমি আমার ছেলে মেয়েদের নামে উইল করে দিয়ে যাব। তুমি কি সন্ন্যাস নিচ্ছ নাকি দর্প? আমি হলাম পরমহংসদেবের চেলা, রসে বসে রাখিস মা, শুগ্ন সন্ন্যাসী করিস না। আচ্ছা পতঞ্জলি, তুমি তো ভূত ভবিষ্যৎ সব কিছু বলতে পারো। আচ্ছা বলো তো, আমাদের দর্পণারায়ণের জীবনে কোনো দিন প্রেম এসেছিল কি না? কি হলো? আমি একটু বাইরে যাবো কথা। হ্যাঁ কেন? ওই বড়দের প্রেম পীড়িত নিয়ে কথা হচ্ছে তো। হাসবেন না বাবু, হাসবেন না, ওই চাকর বাকর বুড়ো হলো বাবুদের কাছে ওই কচিটি থাকে। আরে নকু আগে দাঁড়াও দাঁড়াও, আরে তোমার বাবু যদি তবলা হয় তাহলে তুমি তো ডুগি, তবলা ডুগি একত্রে না থাকলে বাজবে কেমন? একটা কথা আজ কান খাড়া করে শুনে রাখো, আমাদের এই চৌধুরী বাড়িতে কেউ কোনোদিন কারো গোলামি করেনি, আর এ বংশে প্রেম করে বিয়ে করাও নিষিদ্ধ। ওটা কি রে দাদু ভাই? এই দেখো এসে কি সুন্দর ছবি এঁকেছে। বাহ দেখো, বাহ চমৎকার, পূর্ব কি গুণী মেয়ে হয়েছে তোমার দর্পণারায়ণ।
রূপে লক্ষ্মী গুণে সরস্বতী একেবারে। বেঁচে থাকো মা, সবার মুখ উজ্জ্বল করো। তুমি এত সুন্দর ছবি আঁকো খুকি, আর আমি বাবা হয়ে জানতাম না। নকল আগে এই ছবিটা নিয়ে গিয়ে ঘরে রেখে দে, যত্ন করে রাখ, পরে বাঁধিয়ে বৈঠকখানে টাঙাবো। আমি আসি। ভারী মিষ্টি মেয়ে তোমার দর্পণারায়ণ। তাই তো। আচ্ছা দর্পণারায়ণ, এই মেয়ে যদি কাউকে ভালোবাসে তাহলে তুমি তা মেনে নেবে না? আগে যা ঘটেনি তা ভবিষ্যতেও ঘটবে না। কিন্তু গোপনে যদি কিছু ঘটে তুমি তো জানতেও পারবে না। কিছু একটা করতে হবে। কি করবে? তবে কি গোয়েন্দাগিরি করবে?